কি ভাই বেলটা তো সেই সক সক করেছে কোন দিন কিনেছিলেন আমার বেলটা তো ছোট দিবিল না দুলি ভাই দেখতেছিলাম আর কি এরকম একটা বেল মেলা দিন কো সক আমার এটা কি বেল কিনার বহুত তো ঠিকই কইছিল না তুমি তো ফ্যাসরা পোলাফান না দুলি ভাই সেতছেন কি আপনি কোন দিন কিনেছেন খালি দোহানের নাম ঠিকানাটা হন ও জায়গা জামালে দোহান ছিল না ওনতে কিনছিলাম বেলটা আমি এটা এরকম কিনবো দোকানটা কি চালু আছে দোকানটা তো বন্ধ হয়ে গেছে দিলি ভাই এ রে তোর তো তোরা তোর কিনার ইচ্ছাতে সাগর নামে এক ছেলে না দোকানের সাথে খোঁজলি দেখবি পারিস আচ্ছা যাবো নে যাবো নে দেখবো নে এটা পাবো না তো তুই এত অপমান করছিস কিছু জানি তুই পাবি নি খোঁজলি দেখ গা খালি তো বেলাতে নাকি আছে থাক দিলি ভাই বেলের কথা এখন থাক মামা মনে হয় বাড়িতে নাই চলেন পাটারি আর মুড়ি দিয়ে মামানির কাছ থেকে একটা কুশি দিয়ে আসি গিয়ে আসসালামু ভাই আমি জানি যাচ্ছেন গির জন্য আব্বা দেখে তো রাগি ফাড়া যাবেনি আমার মা শাড়ি আমার লুঙ্গি নিয়ে কোনো যাচ্ছেন আপনি আমরা তো সাংঘাতিক জিনিস দেখতেছি একটু আস্তে কথা কয় আছে আছে কিছু জন্য চেষ্টা বলা কিছু জন্য এসব নিয়ে আপনি কোনো যাচ্ছেন একটু আস্তে আস্তে তো জানো সুতো বুবু নয় মা কি সব বলেছি কথা করছেন আপনি কি শুনলেন আমার কোয়াটা লাগে আপনি মাঝে মাঝে সাথে সাথে পয়দা করেন আপনার পাঁচটা থাকতেও আর নানাটা পয়দা করতে চান আমার বাপ যদি এটা শুনে রাখি ফাড়া যাবেন না আপনি মাঝে মাঝে সাথে সাথে আপনি চাল বাল করে নিয়ে আসে পাইতেন আমার বাপের খানা নষ্ট হয় না আমি সাংঘাতিক লোক দেখতেছি আর আপনি তেনালি করে দেন এমা এমা তুই কি করছিস আপনি তেনালি না নিয়ে যাচ্ছেন এদিলি ভাই আপনি চলেন তো আপনি চলেন আপনি খুব সাংঘাতিক হয়ে পড়ছেন আপনি তাদের তাদের এরকম কাম শুরু করে দিয়েছেন আপনি কাজে দিতে আসেন আপনি আসেন 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 রাগিস নি রাগা তো কিছু নাই আপনি আসেন তো থাক গিলাম কি রে গুল্লা তুই কি করতেছিস গালি করলি রে গাদা কালি 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 কিসের কালি করতেছিস তুই জমি কালি করলাম সে কথা বাদ রাখ ক দুলি ভাই ইয়ারে এত সেতা সেতি শুনলাম কিসের এত সেতা কথা বললা তুমি ভাই মাসে মাসে চাতে চাতে পয়দা করা শুরু করে দিয়েছেন এখন আর আটা পয়দা করবি আমি টেনশনে ভরে গেলাম রে এ গাদা এ এ দুলি ভাই পয়দা করতিছে দিদারছে করি দেখ তুই গাদা মানুষ তোর সব বিষয়ে কথা কিসের দুলি ভাই তুই তো বুঝতিছিস না আরে কোন কথা হলো রে দুলি ভাই আপনি সালাদান দেখছিস না কথা এই তুই আসে তোর মা আমার ঘরের বার বসে খাচ্ছু তোর কেবিটা কত আমার দুলি ভাই মাসে মাসে তাতে তাতে থাল বল নিয়ে আসে সম্পূর্ণ করে যেতেন আমার সম্পূর্ণ বাবা ক্ষতি করে দিছি চলে যাবি তুই এ মহরে থাম 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 তুই কি দেশের আইন কানুন জানিস রে গেদা তুই কি আইন কানুন জানিস 365 দিনের দুলি ভাই যদি 6টা গেদালে আর দুলি ভাই বউ বললি এসে খায় তাহলে তো সমস্যা নাই 90 দিন তোর বাড়িতে থাকতে পারবি আমি এবার বুঝিস পারিছি আমার সব প্রশান্ত বাবাটা তোর সবাই মিলে গিরাস করার জন্য উটি বাড়ি লাগাইছ তাই না বাদ দে তুই কিসের গালি করতেছিস কলম কোন তোর কিছু কাজ আমার সাথে বসবো না তুই গেদা মানুষ তোর সাথে কোনো কথা নাই তুই যা যা দুলি ভাই আপনি চালাদান আপনি চালাদান তুই কিসের গালি করতেছিস সেটা তো বলিনি সে কথা আমি তোর ঠিন কব না নে মামার সাথে কব না বসবো না তুই যা যা তুই গেদা মানুষ যা আম্মা ও যদি আবার পালালি খাবি না সেটা তুই পালালি দিবেন না পালালি খা সব নাশ করে দিবেন যা রে যা তুই আপনি দাঁড়াছেন কি জানেন চলেন তো তাড়াতাড়ি